গুড মর্নিং আজকে আমরা বাস্তব জীবনে অঙ্কের কিছু প্রয়োগ দেখবো আমরা অনেকেই শপিং মলে যাই বা যেতে পছন্দ করি সেখানে প্রায়শই অফার দেখা যায় সামার অফার চৈত্র সেল উইন্টার অফার এবং সেখানে এই ধরনের জিনিসগুলো দেখতে পাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি বাই থ্রি গেট টু ফ্রি অনেকে আমরা এই ফ্রি ব্যাপারগুলো বুঝতে পারি না প্রোডাক্টগুলো কিনে নিই আর পরে দেখি যে আমরা লস খেয়েছি তো আজকের পর আশা করছি এই লসগুলো আমরা খাব না কারণ এক্স্যাক্ট যে ডিসকাউন্ট সেটা দেখেই বুঝতে পারবো আর প্রশ্নে যদি আসে আমরা দেখেই উত্তরটা করতে পারবো এখানে দেখো বাই টু গেট ওয়ান ফ্রি মানে কি অনেকে এইটা ভাববে যে দুটো কিনেছি একটা ফ্রি পেয়েছি ইন্টু একশো হাফের পার্সেন্টেজ করলে কত হয় পঞ্চাশ পার্সেন্ট অনেকে অপশান দেখে এটা ঠিক করে দেবে কিন্তু এটা কিন্তু আদতে নয় আদতে কি হবে না তার জন্য আমি একটা ছোট শর্টকাট বা টেকনিক বলে দিই যে নিচে দেবে টোটাল আর উপরে দেবে ফ্রি একশো করে দেবে নেট যে ডিসকাউন্ট সেটা পার্সেন্ট পেয়ে যাবে এই অঙ্কে আসো টোটাল কটা বাই টু গেট ওয়ান ফ্রি তার মানে আমার হাতে কটা আসছে তিনটে ফ্রি পাচ্ছি কটা একটা ইন্টু একশো করে দাও তাহলে একের তিনের পার্সেন্টেজ ভ্যালু কত হবে তেত্রিশ পূর্ণ একের তিন আর যদি দশমিকে করো তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট অপশন বি কিন্তু এটার অ্যান্সার হবে অপশন এ নয় আর একটা প্রশ্ন দেখো বাই টু গেট থ্রি গেট থ্রি এখানে ফ্রি কথাটা মেনশন নেই এই যে থ্রিটা এটা কিন্তু টোটাল তার ভ্যালু বলেছে তাহলে টোটাল কথা তিনটে ফ্রি কটা পাচ্ছি দুটো থেকে একটা একটা বেরিয়ে তো তিনটে হচ্ছে তাহলে একটা ফ্রি পাচ্ছি ইনটু একশো তাহলে আগের অঙ্কটা দেখো যে বাই টু গেট ওয়ান ফ্রি আর এই অঙ্কটা দেখো বাই টু গেট থ্রি এই দুটো কিন্তু ভাষাগতভাবে আলাদা হলো অর্থগত দিক থেকে এক তাহলে একশো মানে কত অ্যান্সার দেখো পার্সেন্ট অ্যান্সার তো এই ধরনের কিছু আমরা অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগ দেখে নেব যেগুলো মুখে মুখে করা যাবে দেখো প্রথমটা দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টোটাল কত কতগুলো পাচ্ছি দুটো ফ্রি কটা পাচ্ছে একটা ইন্টু একশো তাহলে হাফের পার্সেন্টেজ ভ্যালু হবে পঞ্চাশ পার্সেন্ট নেক্সট দেখো বাই টু গেট ওয়ান ফ্রি টোটাল কত পাচ্ছি তিনটে ফ্রি পাচ্ছি একটা ইনটু একশো কত হবে এখনি করলাম দেখো বাই থ্রি গেট ওয়ান ফ্রি তার মানে টোটাল ফোর পাচ্ছি ফ্রি পাচ্ছি কত একটা ইন্টু একশো আচ্ছা একের চারে এর ভ্যালু কত সরি পার্সেন্টেজ ভ্যালু কত একের চারকে পার্সেন্ট করলে হবে পঁচিশ পার্সেন্ট এখানে দাও বাই থ্রি গেট টু ফ্রি টোটাল কটা পাচ্ছি পাঁচটা ফ্রি পাচ্ছি দুটো একশো দুই পাঁচ মানে কত আচ্ছা একের পাঁচের পার্সেন্টেজ ভ্যালু হবে কুড়ি পার্সেন্ট তাহলে দুয়ের পাঁচ হবে ডবল অর্থাৎ পার্সেন্ট নেক্সট আছে বাই ফোর গেট ওয়ান ফ্রি টোটাল কটা চার আগে পাঁচ ফ্রি পাচ্ছি কটা একটা ইন্টু একশো তাহলে একের পাঁচ একটু আগেই দেখো এখানে বললাম টোয়েন্টি পার্সেন্ট এখানে বাই ফোর গেট টু ফ্রি টোটাল ছটা ফ্রি পেয়েছি দুটো ইন্টু একশো তাহলে ছয় মানে কি এখানে একের তিন দেখো একের তিন মানে তেত্রিশ পূর্ণ কি হচ্ছে বাই ফাইভ গেট টু ফ্রি টোটাল সাতটা ফ্রি পাচ্ছি দুটো ইন্টু একশো আচ্ছা এখানে একটা ছোট জিনিস মনে রাখো একের সাথের যদি পার্সেন্টেজ করো কত হবে একের সাথে হবে

অন্য এভাবে যেগুলো দেবে দিলে যে জানো যেন তোমরা দেখে আনসার করতে পারো থ্যাংক ইউ